Welcome to our channel. I'm a beautiful friend. Assalamualaikum. I'm fishing for the fish. I can't add no detail. I can't add a wish much. The fish. I can't add a little bit. I'm looking for the fish. Wow, how many fish did you catch? Four. Wow, nice. Yeah. Are you happy? What time did you come this morning? Yes, around 8. 8 o'clock in the morning? Nice. Possible catch 5 after it. Yeah, I know. So within 5 hours you caught 5 fish? Yeah. Around. I missed a couple. Mm-hmm. Do you like catching fish? Do you catch fish every day? Only on weekend? Price limit is 5. Mm-hmm. 5 per day. Okay, 5. Okay. That's 5 by 8. Okay. Stop for a couple days. Mm-hmm. Very nice. Wow! How many did you get? Only one? No, this one is number 4. Fourth one? Yeah. Wow! Ryan, are you enjoying? Yeah. Look, very nice. Wow. What do you call this fish? In French, lalol. Lalol? American chum. Okay. Okay. Hello. Did you get any fish? No? Apnar Bangali? Ji. এটা কি ইলিশ মাছটা বাংলাদেশের মতো না এটা বাংলাদেশের মতো নাই এটা আমেরিকান হিল আচ্ছা তো আমরা ধরতে পেরেছি আমেরিকান ইলিশ বাংলাদেশের মতো না হলেও সাতটা অনেকটাই কাছাকাছি গ্রান আছে বাট এখানে কানাডাতে তো এত তাজা মাছ পাওয়া যায় না দোকানে সবসময় ফ্রোজেন সো ওই জন্য এভাবে তাজা আর কখনো আমরা লাইফে ইলিশ মাছ নিজের হাতে ধরে এভাবে মরতে হয়তো বা বাংলাদেশে দেখিনি বাট এখানে আমরা নিজের হাতেই ধরছি আর এখানে এক মাসই ইলিশ মাছ ধরা যায় সো পুরো বছরে সো আপনারা দেখুন তাহলে ডিটেলস সহ জানতে চাইলে বিকজ অনেক ইনফরমেশন পাবেন আমরা বাসা থেকে রওনা দিয়েছি অলমোস্ট 10:30টার দিকে সো আমাদের যে স্পটটাতে যাচ্ছি ওটাতে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 11:30টা বেজে যাবে বিকজ আমাদের বাসা থেকে অলমোস্ট 45 মিনিটসের ড্রাইভ আর ইলিশ ফিশিংয়ের জন্য যত আর্লি আসা যায় ততই ভালো বিকজ ওখানে পার্কিং তেমন একটা পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন আমরা পার্কিং লটে পৌঁছে গেছি সো এখানে আমরা পার্কিং করে অনেক দূর হেঁটে যেতে হবে বিকজ যারা আর্লি এসেছে তারা সব স্পট দখল করে নিয়েছে সো এখান থেকে উপরের ভিউ খুবই সুন্দর আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান থেকে ইলেকট্রিসিটি উৎপাদন হয় এখান থেকে হয়ে এটা আমেরিকাতেও সাপ্লাই দেয় সো ওই জন্য ইলিশ মাছগুলো এসে এখানে আটকে যায় বিকজ অন্যদিকে যেতে পারে না সো আমরা হাঁটছি হেঁটেই এখন এখান থেকে যাব এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অনেকের ফিশিং করা শেষ তারা চলে যাচ্ছে ওই সময় আমরা এসেছি বিকজ এখানে শুধু লাইক একটা পর্যন্তই ফিশিং করা যাবে বিকজ এরপরে স্রোত বেশি হয়ে যাবে এরপরে আর ফিশিং করা সম্ভব হবে না সো এখন আমার হাজবেন্ড যাচ্ছে ওর বড়শি এন্ড সব কিছু রেখে আসলো আবার আমার ছেলেকে নিতে You only got one? Yes. Nice. সো আমার হাজবেন্ড আমার ছেলেকে কোলে করে নামিয়ে নিচ্ছে নিচের দিকে বিকজ এখানে অনেক গভীরে আর হাঁটার মতো তেমন একটা সুন্দর স্পট না আর আরেকটা জায়গা আছে ওই একটু দূরে ওখানে সুন্দর করে নামার মতো হাঁটার মতো সিঁড়ি সব কিছু দেওয়া আছে বাট ওটা ওই জায়গাতে মাছ নাকি তুলনামূলক কম পাওয়া যায় আমার হাজবেন্ড লাস্ট উইকও এসেছিলো ফিশিং করতে ও 5টা মাছ নিয়ে গিয়েছিল বাসায়
সো এই যে নামার পরে আমরা দেখতে পাচ্ছি মানুষ ফিশিং করছে। এই যে এভাবে সারি সারি লাইনে মাছ, মানুষ অনেক দূর দূর পর্যন্ত মাছ ধরছে দেখা যাচ্ছে তাকালেই। যে এখন এরকম আপনারা এখানে ফিশিং, ইলিশ ফিশিংয়ের জন্য আপনাদের এই টাইপের একটা ড্রেস কিনতে হবে। এটা আমরা ক্যানাডিয়ান টাইপ থেকে নিয়েছি। এটা এটা পরলে আর গায়ে পানি লাগবে না, না হয় পানি লেগে যাবে, বিকজ উপরে থেকে আপনি যদি বড়শি ফালান আপনি তেমন একটা মাছ পাবেন না। সো এটা ইম্পর্টেন্ট। সো এই ড্রেসটা আপনারা ক্যানাডিয়ান টায়ারে কিনতে পাবেন। আর ক্যানাডাতে বড়শি বাড়ার জন্য আপনার ফিশিংয়ের লাইসেন্স করতে হবে। সো ওইটা আপনারা ক্যানাডিয়ান টায়ারে করতে পারবেন। ওটার প্রাইস নেবে $23। আর এরকম একটা নেট লাগবে ইলিশ ফিশিংয়ের জন্য, বিকজ মাছগুলো আপনি হাত দিয়ে ধরতে চাইলে ওগুলো ছুটে যাবে আর আপনি কাছার দিকে আনতে পারবেন। ওগুলো নেটে করে নিয়েই আনতে হবে। আর বড়শি তো আপনি ডেফিনেটলি লাগবে, একটা ভালো বড়শি লাগবে, সস্তাগুলো দিয়ে হবে না। বিকজ মাছগুলো আপনি হেভি বড়শি দিয়ে বাড়লে আপনার হাতটাত ব্যথা হয়ে যাবে বড়গুলো দিয়ে। এরকম ছোট টাইপের যেগুলো এক্সপেন্সিভ বড়শি ওগুলোই কিনবেন $80-$90 অ্যাটলিস্ট। সো এই স্পটটাতে আমার হাজব্যান্ড মাছ, আই মিন বড়শি ফেলতে পারবে না, বিকজ বোট আছে অনেক এই সাইডে। সো ওই জন্য একটু দূরেই যাচ্ছে। সো ওখান থেকে গিয়ে ও বড়শি ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো এদিক থেকে অনেকটাই কাছে, তাই ও একটু দূরে যাচ্ছে। আর ওই অপোজিট সাইডেও সেম আকারে মানুষ, আমাদের সাইডে যেভাবে সারি সারি করে মানুষ আছে 2-3 ফিট পরপর, ওই সাইডেও সেম, বাট এখান থেকে দেখা যাচ্ছে না। এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, ওই যে ওখানে সারিতে গিয়ে ও দাঁড়িয়ে গেছে, বড়শি ফেলছে। এভাবে করে ফেলে বড়শিকে টানতে হয়, বিকজ আপনি ফেলে রেখে দিতে পারবেন, ওটা টানের উপরে থাকতে হবে। আর এখানে খাবারগুলো যেগুলো দেয় ওগুলো প্লাস্টিক আকারের মাছের খাবার। একটা প্লাস্টিকের মাছ দিয়ে আপনি অনেকগুলো ইলিশ ধরতে পারবেন। আমার ছেলে আর আমি আমরা এখানে বসে আছি, আর ওইদিকে আমার হাজবেন্ড মাছ ধরছে। আমরা দেখছি আমার হাজবেন্ডকে প্লাস অনেক মানুষে অনেক মাছ পাচ্ছে। খুবই ভালো লাগছে এখানে সিনারিটা অ্যান্ড সব কিছু মিলিয়ে, যা আপনারা উপভোগ করুন। সবাই অনেক উপভোগ করছে মাছ ধরতে, বিকজ ওয়েদার অ্যান্ড সিনারি সব কিছু মিলিয়ে অসাধারণ। আর যেরকম একটু গরম পড়েছে আর পানিতে থাকতে ভালোই লাগছে। মানুষ দেখুন এভাবে করেই সব আছে, এভাবে সারি সারি যত দূর তাকাবেন নদীর পাশটাতে অত দূর পর্যন্ত কিন্তু মানুষ দেখা যাচ্ছে, ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছে না। আর সাইডেও মানুষ, লাইক এখানে পিকনিক করার জন্য পারফেক্ট একটা স্পট, বিকজ এখানে ফিশিং তো শুধু 1 মান্থ করা যাবে ইলিশ ফিশিংয়ের জন্য। ওটা মে 15 থেকে জুনের 15 পর্যন্ত করা যাবে, সারা বছরে শুধু 1 মাস। আর বাকি সময়টা আমরা চাইলে এসে এখানে অন্যান্য মাছ ধরতে পারি আর বারবিকিউ বা পিকনিক করতে পারি এখানে। ভেরি নাইস স্পট। তো এখানে আমার হাজব্যান্ড একটা মাছ পেয়েছে, সো ওটা নেটে করে নিয়ে আসছে। অ্যান্ড ও অনেক হ্যাপি, বিকজ আমরা সকালে তো অনেক দেরিতে আসলাম, অলমোস্ট 11:30 বাজে, আর ফেলতে ফেলতে সব কিছু 12:00 বেজে গেছে। সো এখন অ্যারাউন্ড 1টা বাজে। সো আমরা 1 ঘন্টার মধ্যে একটা মাছ পেয়েছি, আর বেশি ধরতেও পারবো না। সো ও খুবই হ্যাপি, বিকজ অ্যাটলিস্ট একটা মাছ পেয়েছি। সো ওটাকে বড়শি থেকে সরানোর ট্রাই করছে, সো করে ওটাকে রাখবে। আর গত সপ্তাহে যখন ও মাছ ধরেছে তখন ও 5টা মাছ নিয়ে গেছিলো, সো অনেক হ্যাপি ছিল। সো আপনারা যারা বেশি ইলিশ মাছ ধরতে চান অবশ্যই আপনারা আর্লি মর্নিং আসবেন, বিকজ 5টা-6টা বাজে এরকম, তো তখন আপনারা বেশি সময় পাবেন বা বেশি মাছ ধরতে পারবেন। আর একজনের যদি আপনাদের ফ্যামিলিতে ফিশিংয়ের লাইসেন্স থাকে, যেমন আমার হাজব্যান্ডের আছে, আমি ধরতে পারবো বা আমার ছেলে ধরতে পারে। আপনাদের যদি আরও বাচ্চা কাচ্চা থাকে, আপ টু 3 জন বাচ্চা একটা লাইসেন্স দিয়ে ধরতে পারবে। সো আপনারা চাইলে বড়শি নিয়ে এসে আপনারা ধরতে পারেন। সো ইটস এ গুড আইডিয়া ফর ফ্যামিলি আউটসাইড অ্যাক্টিভিটিস। সো আপনারা পুরো বছর একটা লাইসেন্স দিয়ে মাছ ধরতে পারবেন $23 দিয়ে, ফানের জন্য ভালো। তো এখানে মাছগুলো আমি ধরে দেখছি, এগুলো সবগুলো মাছ আমরা পাইনি, আমরা শুধু একটা মাছই পেয়েছি। আমাদের সাথে যে ভাইয়া আছে, উনি ভাইয়ার ছেলে,
সো ওনারা পেয়েছে চারটা মাছ আর আমার হাজবেন্ড একটা পেয়েছে। তো সময় অলমোস্ট একটার কাছাকাছি বেজে গেছে, সো আমরা চলে যাব এখান থেকে। সো আমার হাজবেন্ডের ফ্রেন্ড এর ছেলে ও মাছগুলো ঢুকানোর চেষ্টা করছে, বাট ওর কষ্ট হচ্ছে। সো ওটা দেখে আমার হাজবেন্ড নিজে এগিয়ে গেল ওকে হেল্প করার জন্য। সো আর ভাইয়া বড়শি টর্শি সব গুছিয়ে নিচ্ছে, আর এই দেখতে দেখতে বৃষ্টি চলে আসছে অলমোস্ট। সো আমাদের তাড়াহুড়া করেই যেতে হচ্ছে, আপনারা পানির দিকে তাকালেই বুঝতে পারবেন বৃষ্টির ফুটা পড়তেছে। সো এখানে আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে মাছগুলো ঢুকিয়ে নিচ্ছি কোনো রকম। সো এর মধ্যে আমরা তাড়াহুড়া করেই চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি সব গুছিয়ে। তো সব শেষে আমরা এই যে চলে যাচ্ছি গাড়িতে। আমার হাজবেন্ডের ফ্রেন্ড ভাইয়াটা উনি জোর করে ওনাদের কাছ থেকে একটা মাছ আমাদের দিয়ে দিল, আর ওনারা তিনটা মাছ নিল। আমার হাজবেন্ডের হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন যে ওর হাতে দুইটা ব্যাগ। সো ওনারা ওনাদের গাড়ির দিকে চলে গেল, আমরা আমাদের গাড়ির দিকে চলে যাচ্ছি যেহেতু বৃষ্টির ফুটা পড়তেছে। সো এই মিলিয়ে এটাই ছিল আমাদের মাছ ধরার এক্সপিরিয়েন্স। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।